গ্লিসারিন প্রস্তুতি এবং এর শনাক্তকরণ বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে জানব যে গ্লিসারিন কি, যদিও তোমরা জানো, তারপর আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করছি যে গ্লিসারিন একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহল বা যেটাকে বলা হচ্ছে গ্লিসারল বা ট্রাইঅল, অর্থাৎ প্রোপেন 1-2-3 ট্রাইঅল, যেটা বর্ণহীন ঘন সিরাপের ন্যায় মিষ্টি স্বাদযুক্ত তরল একটা পদার্থ। সাধারণত চিনির ফার্মেন্টেশন, তেল বা চর্বির আর্দ্র বিশ্লেষণ আর প্রোপিন সংশ্লেষণ দ্বারা আমরা গ্লিসারিন প্রস্তুত করতে পারি। তো মোটামুটি এই হলো গ্লিসারিনের পরিচিতি, আর এটা একটা কেমিক্যাল পরিচিতি। তো সাধারণভাবে গ্লিসারিন সম্পর্কে আমরা আগে থেকেই জানি যে সাধারণত আমরা শরীরে গ্লিসারিন ব্যবহার করে থাকি। গ্লিসারিনে অনেকগুলো ব্যবহার বিধি রয়েছে, তার মধ্যে শরীরে ব্যবহার শীতের সময় বিশেষ করে আমরা পানির সাথে গ্লিসারিন মিশিয়ে আমরা গ্লিসারিন ব্যবহার করি, যেটা ত্বকে আমাদের কি করে নরম এবং আর্দ্র রাখতে সহায়তা করে। তো যাই হোক, আমরা প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে আমাদের ফার্মেন্টেশন পদ্ধতি। এই পদ্ধতির দ্বারা কিভাবে আমরা গ্লিসারিন প্রস্তুত করতে পারি সেটি নিয়ে আমরা আলোচনা করি। তো যাই হোক, আমরা আলোচনা করি সেটি হচ্ছে প্রথম যে পদ্ধতি, তার নাম হচ্ছে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন পদ্ধতি, এই ফার্মেন্টেশন যে পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা গ্লিসারিন প্রস্তুতি কিভাবে করব সেটি হচ্ছে যে চিনি বা মোলাসেস, এই মোলাসেসটাকে যদি আমরা সোডিয়াম সালফাইটের উপস্থিতিতে ফার্মেন্টেশন করি তাহলে গ্লিসারিন উৎপন্ন হয়। রিয়াকশনটা কি, সেটি হচ্ছে C6H12O6, এটাকে আমরা কি করব, সোডিয়াম সালফাইট Na2SO3, এটা থেকে আমরা গাজন পদ্ধতিতে গ্লিসারিন পাবো। CH2CACH2OHOH, এবং আমরা এর সঙ্গে পাব অ্যালডিহাইড CH3CHO প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো এই হচ্ছে আমাদের গ্লিসারিন বা গ্লিসারল। তো প্রথম যে পদ্ধতি আমরা জানলাম সেটি হচ্ছে ফার্মেন্টেশন পদ্ধতি। এই ফার্মেন্টেশন পদ্ধতিতে আমরা গ্লিসারিন প্রস্তুত করতে পারি এভাবে। এরপরে আমরা আসি দুই নম্বর পদ্ধতি, যেটা হচ্ছে সাবানায়ন প্রক্রিয়া বা স্যাপোনিফিকেশন যেটাকে বলা হয়। সাবানায়ন পদ্ধতির মাধ্যমে তো অ্যাকচুয়ালি এই সাবানায়ন পদ্ধতি বা স্যাফোনিফিকেশন যেটাকে বলা হয় এটি কি? সাবানায়ন বা স্যাফোনিফিকেশন পদ্ধতিটা হলো যে এই সাবান হলো প্রকৃতিতে বিদ্যমান চর্বি বা তেলের একটা উপাদান, যেটা ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। তো তৈল এবং চর্বির গ্লিসারাইডের ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া আমরা সাবান প্রস্তুত করতে পারি। এই যে প্রক্রিয়া সাবান প্রস্তুতির, এই প্রক্রিয়াটাকে মূলত বলা হচ্ছে সাবানায়ন বা স্যাপোনিফিকেশন। তো এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কিন্তু আমরা গ্লিসারিন বা গ্লিসারল পাই, যেটাকে অ্যাকচুয়ালি প্রোপেন 1-2-3 ট্রাইঅল বলা হয়। তো এই সাবানায়ন প্রক্রিয়া শেষে অধিক পরিমাণে সোডিয়াম ক্লোরাইড যোগ করলে সাবানটা কি হয়, অধঃক্ষিপ্ত হয়ে যায়। পরিস্রাবন করে সাবানটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে সরিয়ে নেওয়ার পর যে জলীয় দ্রবণ থাকে তাকে সাবানের লাই বা সোপ লাই বলা হয়। এতে 5-7% গ্লিসারিন থাকে। একে অম্লীয় করে পরে ফিটকিরি যোগে অপদ্রব্যতা অধঃক্ষিপ্ত করার পর ফিল্টার করলে যে পরিশ্রুত পাওয়া যায় তাকে নিম্নচাপে পাতন করলে আমরা 40% গ্লিসারিন পাই। এরপর একে সক্রিয় কয়লা দ্বারা বর্ণহীন করার পর বারবার নিম্নচাপে পাতন করলে আমরা 99% বিশুদ্ধ গ্লিসারিন পাই। তো এই যে প্রসেসটা আমরা একটু দেখি যে কিভাবে প্রসেসটা হয়, রিয়াকশন প্রসেসটা। সেটা হচ্ছে CH2 বন্ড
সি ডবল ও আর বন্ড সি এইচ সি ডবল ও আর সি এইচ টু সি ডবল ও আর। আচ্ছা, একে আমরা কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড CH2OH প্লাস আর বন্ড সি ডবল ও এন এ, এইটা হচ্ছে আমাদের সোডিয়াম সাবান, সোডিয়াম সাবান। আর এইটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গ্লিসারিন।